নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে সেই ক্ষেত্রে এক এক করে সবকটা আপডেটস নিউজ শেয়ার করব। তার আগে প্রথম যে খবরটা শেয়ার করবো ব্যাঙ্গালসি দল কিন্তু ট্রান্সফার মার্কেটে নিজেদের ক্লাস দেখাচ্ছে হ্যাঁ এর এক্সপিরিয়েন্স বিদেশি প্লেয়ার তারা সই করিয়ে নিচ্ছে বা করাতে চেষ্টা করছে হ্যাঁ তার মধ্যে অ্যালবাতো নাওগুলোকে অলরেডি তারা সই করিয়ে নিয়েছে এখন তাদের নজর রয়েছে কেরালা ব্লাস্টার্ভসি দলের ডিমান্ড টাকাস এবং বাগানের হুগো ভুমসের ওপর এই দুই প্লেয়ারের ওপর তাদের নজর রয়েছে যেটুকু শোনা যাচ্ছে কেরালা এফসি দলের ডিমান্ড টাকাসের ওপর খুব ভালোভাবেই নজর রয়েছে কথাবার্তা চলছে আর হুগো ভুমসের জন্য যে ট্রান্সফার ফিটা দিতে হবে মোহনবাগানকে ব্যাঙ্গালেফসি দলের সেই ট্রান্সফার ফিটাও দিতে রাজি রয়েছে ব্যাঙ্গালুরুসি দল তো সব কিছু ঠিকঠাক থাকলেও হুগুভুমোস মোহনবাগান দল ছেড়ে তিনি যেতে পারেন ব্যাঙ্গালুরসি দলের হয়ে খেলতে এবং ব্যাঙ্গালুরসি দল কিন্তু খুব ভালোভাবেই এই প্লেয়ারটিকে নেবার জন্য কথাবার্তা বলা শুরু করেছে মোটামুটি এমন অবস্থাতে কথাবার্তা বলা শুরু করেছে তারা এই প্লেয়ারটিকে সই না করিয়ে ছাড়বে না মানে যতক্ষণ চেষ্টা করা ততক্ষণ কিন্তু তারা চেষ্টা করবে এমনটাই কিন্তু খবর রয়েছে তো হুগুভুমোস ব্যাঙ্গালুরফসি দলে সই করে কি না করে সেটা কিন্তু আগামী সময় তোমরা জানতে পারবে এর পাশাপাশি এই এফসি দলকে নিয়ে আরও একটা খবর শেয়ার করি কার্লোস ডেলগার্ডো ওড়িশা এফসি দলের এই যে ডিফেন্ডার এই কার্লোস ডেলগার্ডোয়ের সাথেও কিন্তু কথাবার্তা শুরু করেছে ব্যাঙ্গালুর এফসি দল তো ব্যাঙ্গালুর এফসি দল কিন্তু আগামী মৌসুমের জন্য যে বিদেশি প্লেয়ার রয়েছে সেই সমস্ত বিদেশি প্লেয়ারগুলো কিন্তু আইএসএলের অভিজ্ঞতা সম্পন্ন বিদেশি প্লেয়ারই সই করাচ্ছে মানে আইএসএল খেলার এক্সপিরিয়েন্স রয়েছে তেমন বিদেশি প্লেয়ার সই করাচ্ছে চেনা পরিচিত মুখ আর কি তো কার্লোস ডেলগার্ডের সাথেও কথাবার্তা বলা শুরু করেছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কার্লোস ডেলগারও ব্যাঙ্গাল দলে সই করতে পারেন এর পাশাপাশি আর একটা যে খবর রয়েছে গোয়া এফসি গোয়া কেরালা এফসি দলে অ্যারিয়ান লুনাকে অফার করেছে হ্যাঁ অ্যারনিয়ান লুনাকে অফার করেছে কেরালা এফসি দলের সঙ্গে অ্যারিয়ান লুনার চুক্তি শেষ হয়ে যাচ্ছে এখনও অবধি কোনোরকম কন্ট্র্যাক্ট এক্সটেনশন হয়নি তো কন্ট্রাক্ট এক্সটেনশন না হলে অবশ্যই এই অ্যাডিয়ান লোনাকে অন্য দল নেবার জন্য তো ঝাঁপাবেই তো সেই মতো অফার করে দিয়েছে যদি কেরালা ব্যাস্ট দল কন্ট্রাক্ট এক্সটেনশন না করে তাহলে অবশ্যই এফসি গ দলে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে অ্যাডিয়ান লুনার তো আজকের ম্যাচের জন্য যে ফাইনাল প্লেইং ইলেভেনটা থাকছে সেই ফাইনাল প্লেইং ইলেভেন মোটামুটি দুটি ফরমেশনে দুই রকম প্লেইং ইলেভেন প্রথম যে ফর্মেশনটা থাকছে সেটা ফোর ফোর টু ফরমেশন গোলকিপারে বিশাল কায়েত আনোয়ার আলী এবং হেক্টর ইউস্টের দুই সেন্টার ব্যাক আশিস রায় রাইট ব্যাক লেফট ব্যাক পজিশনে শুভাশিস বোস মাঝ মাঠে দুজন সেন্টার মিডফিল্ড জনি কাউকো এবং থাপা রাইট মিডফিল্ডে সাহাল এবং লেফট মিডফিল্ডে মানবির দুজন স্ট্রাইকার পজিশনে ডিমি ট্রিপেট্রাটাস এবং জ্যাসন কামিংস তো এই ফরমেশনটাই ঘুরিয়ে ফিরিয়ে থ্রি ফাইভ টু ফরমেশনও হয়ে যাবে মানে সেই অনুযায়ীও খেলানো যাবে তো এটা একটা ভালো একটা প্লেইং ইলেভেন থাকছে এর পাশাপাশি আর একটা যে প্লেইং ইলেভেন থাকছে সেটা একটু অন্যরকম সেটা একজন প্লেয়ারের জন্য কিন্তু মানে কড়া মার্কিংয়ে একটা প্লেয়ারকে রাখা হচ্ছে এই প্লিং লেভেনে সেটা হচ্ছে থ্রি সরি ফোর টু থ্রি ওয়ান ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে গোলকিপারে বিশাল কায়দ হেক্টর হুস্টে এবং আনোয়ার আলী দুই সেন্টার ব্যাক পজিশনে আশিস রায় রাইট ব্যাক পজিশনে এবং সুভাষিস বোস লেফট ব্যাক পজিশনে এবার মাঝমাঠে সেই পরিবর্তনটা রয়েছে আর সেই পরিবর্তনটা হচ্ছে মাঝ মাঠে যে তিনজন থাকবে কাউকো থাপা এবং হামিল এই তিনজন থাকবে তো এখানে হামিল থাকলে কি হবে আহমেদ জাহু অবশ্যই এফসি দলের অন্যতম সেরা প্লেয়ার মানে বল সাপ্লাইয়ের ম্যান আহমেদ জাহুকে কড়া মার্কিংয়ে রাখতে পারবে আমিল সময় কড়া মার্কিংয়ে রাখলে কিন্তু সেটা দুর্দান্ত হবে হ্যাঁ এটা হয়তো একটু অন্যরকম লাগছে কারণ আমিল সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার সে ডিফেন্সিভ মিডফিল্ডে কতটা ভালো খেলবে সেটাও রয়েছে বাট হামিল যদি একটু অ্যাডজাস্ট করে খেলতে পারে তাহলে কিন্তু আহমেদ জাহুকে কড়া মার্কিংয়ে রাখতে পারবে এবং জনে কাউকে থাপা তারাও ডিফেন্সে সাহায্য করবে এবং উপরের দিকে খুব ফ্রিলিভাবে খেলতে পারবে তো মাঝ মাঠে এই তিনজন লেফট উইঙ্গার পজিশনে থাকবেন অবশ্যই লিস্টন কুলাসো আর রাইট উইঙ্গার পজিশনে মানবীর সিং এবং একজন স্ট্রাইকার পজিশনে দিমিত্রি পেটারাস তো ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে এরকম একটা প্লেইং ইলেভেন যদি আজকে খেলায় তাহলে সেটাও কিন্তু খুব ভালো হয় বাট প্রথম প্লেইং ইলেভেনটা সবচেয়ে একটা সেফ প্লেইং ইলেভেন এবং ভালো প্লেইং ইলেভেন তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আজকের এই ম্যাচ কোন দল জিতবে স্কোর কী হতে পারে আর শেষ অবধি কি এই ম্যাচ জিতে ফাইনাল ম্যাচে কোয়ালিফাই করতে পারবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে তোমরা